ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বময়ীর আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। পেরিয়ে গেছে স্বাধীনতার 47টি বছর, 48-এর চৌকাঠে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। 62-র শিক্ষা আন্দোলনের 56 বছর পরও এদেশের শিক্ষা ব্যবস্থার পাঠ ও পঠন পদ্ধতি সবার জন্য একমুখী করার চেষ্টা আজও প্রতিক্রিয়াশীল। দেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ধারায় বিভাজন দৃশ্যমান। কওমি মাদ্রাসা এগিয়ে না এলেও দেশের আলিয়া মাদ্রাসাগুলো নিজেদের আধুনিক শিক্ষায় সামিল করতে জাতীয় পাঠ্যক্রম একীভূত শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত হয়েছে। এমনই একটি শিক্ষালয় চর জামালপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা। দিনের সূচনা লগ্নে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ। বেলা 10টা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক। জাতীয় সঙ্গীত আরম্ভ করবে। আমার সোনার কান পেতে শুনছি ছোটবেলায় পাঠ করা শপথ আর শিহরণ জাগানো জাতীয় সঙ্গীত। সেই সুর, সেই কথা ওদের কণ্ঠে বিমোহিত করছে চারপাশ। এখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী ইবতেদায়ী শাখা, ষষ্ঠ থেকে দশম শ্রেণী দাখিল শাখা ও একাদশ থেকে দ্বাদশ শ্রেণী আলিম শাখা পর্যন্ত এই তিন স্তরে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাদ্রাসাটি মাদ্রাসা শিক্ষা বোর্ড নির্দেশিত সিলেবাস অনুসারে পাঠ্যক্রম অনুসরণ করছে। ইবতেদায়ী শাখার শিক্ষার্থীরা পিএসসি এবং দাখিল শাখায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এখানে ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা আনুপাতিক হারে বেশি। ওরা বিশেষ। ধর্মীয় শিক্ষায় যেমন ওরা পারদর্শী, তেমনি পারদর্শী হবার চেষ্টা রয়েছে ইংরেজি অঙ্কে। আমাদের বাংলা বইটাও ওদের যত্ন করে পড়ানো হয়। বিগত তিন শিক্ষাবর্ষ 2015 থেকে 2017 বছরের দাখিল ও আলিম পরীক্ষায় ওদের শতভাগ পাস। চারদিকে টিফিনের হুড়ফুড়ে আমেজ। খুব জানতে ইচ্ছে হলো ওদের স্বপ্নের কথাগুলো। আমার বাড়ি মাদ্রাসা থেকে একটু দূরে, আমার ক্লাস করতে ভালো লাগে, আমি প্রতিদিন রেগুলার মাদ্রাসায় আসি। আমি বড় হয়ে আর কি পুলিশ হতে চাই, সেনাবাহিনীতে অ্যাপ্লাই দিতে চাই, আমি একজন সরকারি চাকরি পেতে চাই। আমার নাম মুসাম্মাত মাহমুদা আক্তার, আমি ক্লাস টেনে পড়ি। আমাদের মাদ্রাসায় অনেক খেলাধুলা হয়, অনেক সুন্দর, অনেক ভালো খেলাধুলা হয়, আর আমার চাকরি নিক্ষেপ ভালো লাগে খেলতে।
আমি বড় হয়ে একজন টিচার হতে চাই। আমার নাম মোহাম্মদ কলি আক্তার, আমি ক্লাস সেভেনে পড়ি। আমার বাড়ি মাদ্রাসার পাশেই। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। যখন কেউ কেউ বিপথে যাচ্ছে, ধর্মকে ভুল বুঝে জঙ্গিবাদে পা বাড়াচ্ছে, তখন এদের স্বপ্নের মুক্ত ডানা বাংলাদেশের অস্তিত্বকে আরও মজবুত করছে। ওদের অনুপ্রাণিত করতে, দেশের মুক্তিযুদ্ধের গল্প শোনাতে স্থানীয় এক লড়াকু বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট আব্দুল জলিল খানকে স্বাগত জানানো হয়, যিনি মুক্তিযুদ্ধের সময় 2 নং সেক্টরের অধীনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি বাইরের স্কুলের এইটাতে পরীক্ষা দিয়া নাইন উঠি। নাইন উঠার পরে 71 আইল আন্দোলন এই দেশে। মার্চ মাসের 25 তারিখে কালো রাত, এইরকম মেয়েদেরকে রুকিয়া হলেন, ওরা কিন্তু প্যান্ট পরে কেউ জাগতে পড়া এইভাবে বাঁধছে। বান্ধার পরে ওগুলো যত নির্যাতন করছে, আমতলে একটা কবরস্থানের মতো আসিল, ওখানে বড় বড় শাখা, বড় বড় চুরি, বড় বড় এগুলো পাওয়া গেছে। আমরা গোপনে গোপনে রাত্রে এই সরজামার পুর, ওই যে খরচর, ওই যে বহুতকুল, ওই যে ফারিদচর, এদিকে নয়া ডেঙ্গি, মানিকগঞ্জ, এই সমস্ত এলাকা আমরা রাত্রে চাদর গায়ে দেয়া স্ট্যান্ডে আমরা ঘুরতাম। যখন নাকি দেশটা স্বাধীন হলো 16 তারিখে, নভেম্বরের 13 তারিখে আমাকে সিংহের যে পাক বাহিনী আছে, ওই 13 তারিখে পাক বাহিনীর সিংহের তার গরুর গাড়িতে রওনা দিল। সবাই সচেতন রাখবো, সৎ পথে থাকতে হইব, সৎ পথে কামাই করতে হইব, সৎ পথে খাইতে হইব। তার মতো মুক্তিযোদ্ধাদের অবদানেই আজ আমরা স্বাধীন, ধরে রাখতে পেরেছি আপন সংস্কৃতি ও চেতনাকে। ওরাও কারো থেকে কম নয়, ওদের কেউ কেউ বেশ ভালো গান গায়। ওরাও বুকের ভেতর দেশকে লালন করে। প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে কথা হয় অধ্যক্ষের সাথে। প্রতিদিন ছাত্রছাত্রীদের নিয়ে অ্যাসেম্বলি করা হয়, জাতীয় সঙ্গীত নিয়মিত গাওয়া হয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ছাত্র গার্জিয়ান, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এদেরকে নিয়ে আমরা বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলি ঘটা করে পালন করে থাকি। বিকেল 4টা। আরেকটা নতুন সকালের ব্যস্ততা শুরু করতে ওদের বাড়ি ফেরা। পর সকালে ওরা নতুন করে পতাকাকে স্যালুট দেবে, জাতীয় সঙ্গীত গাইবে, শপথ নেবে। ওরা ভুল করেও বিপথে এগোবে না।